বন্ধুরা, আমি আজকে আমার রান্নাঘরে এগলেস ক্যারামেল পুডিং বানাবো। আসুন এবার দেখে পাঁচশো নিই কি করে বানাতে হয়। পাঁচশো দুধ, এটা পাউরুটি, এই পাউরুটিটা চারদিক লাল অংশটা কেটে ফেলে দিতে হবে। সাদা অংশটা নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে। এইভাবে গুঁড়ো হবে। এটা হলো কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা এখানে দুধের মধ্যে, 1 কাপ দুধের মধ্যে 4 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে এটা গুলে রাখা হয়েছে। এবার আসুন আমরা ক্যারামেলটা কি করে বানাচ্ছি মা দেখিয়ে দেবে। আমরা দেখতে পাচ্ছি যে এখন চিনিটা দেওয়া হয়ে গেছে, গ্যাসটা জ্বালানো হয়ে গেছে। ক্যারামেলটা বানাতে গেলে চিনিটাকে একটু জল দিতে হবে, জল দিয়ে গোলাতে হবে। ঝাঁপ দিয়ে দিলাম দেওয়াটা, দেখুন একটু জল দেওয়া হয়ে গেছে। এটা হালকা হালকা লালচে ব্রাউন হয়ে আসবে। আমরা আগেও ক্যারামেলটা বানিয়ে রেখেছি বন্ধুরা, কিন্তু আপনাদের জাস্ট দেখানোর জন্য প্রসেসটা দেখাচ্ছি যে কিভাবে বানাতে হয় ক্যারামেল পনিরটা। এটা লাল হয়ে আসবে, দেখুন এরকম লালচে হয়ে যাবে, হালকা ব্রাউনিশ, বেশি চিটে হবে না, না হলে ক্যারামেলটা এখানেই জমে যাবে। এবার এটাকে আমরা বাটির মধ্যে ঢেলে নেব। আমাদের দেখুন ক্যারামেলটা বাটির মধ্যে ঢালা হয়ে গেছে। এইবার আমরা যেটা করব সেটা আপনাদের দেখাচ্ছি। দুধটাকে, হাফ লিটার দুধটাকে ঘন করে রাখা আছে। এবার দুধটাকে আমরা গরম করব আর এর মধ্যে চিনি দেবো আস্তে আস্তে। দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমরা চিনি দেব। এবার দুধটা দেখুন একটু ফুটে উঠেছে, এবার আমি চিনি দিচ্ছি। চিনি দিয়ে দিয়েছে মা, এবার এটাকে ভালো করে নাড়াতে হবে। এবার দুধের সাথে যে কাস্টার্ড গোলাটা ছিল, 1 কাপ দুধের সাথে 4 চামচ কাস্টার্ড, ওটা আস্তে আস্তে আমরা এর মধ্যে দিয়ে দেবো। আর সমানে দুধটাকে এরকম নাড়িয়ে যেতে হবে। অনেকেই এগ খেতে পছন্দ করেন না, যার জন্য এটা এগলেস আজকে করা হচ্ছে। আর চিনিটা আপনারা মনের মতো দিতে পারেন, কারণ এখন তো চিনি সবাই কমই খায়, আর তাছাড়া ক্যারামেলেও অনেকটা চিনি আছে, যার জন্য চিনিটা আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্যবহার করতে পারেন। এবার যে ব্রেড ক্রামটা, সেটা আস্তে আস্তে অল্প অল্প করে দিতে থাকবে মা, আর এটা নাড়াতে থাকবে। একবারে যদি ব্রেড ক্রামটা আপনারা দিয়ে দেন, ব্রেড ক্রামটা দলা দলা পাকিয়ে যাবে দুধের মধ্যে, সেজন্য অল্প অল্প করে ব্রেড ক্রামগুলো দেব, আর এটা আস্তে আস্তে নাড়াতে হবে। কন্টিনিউ এটা নাড়াতে থাকবেন, না হলে তলাটায় বসে গিয়ে পুড়ে যেতে পারে। অল্প করে ব্রেড ক্রাম দিতে থাকবেন আর নাড়াতে থাকবেন। দেখুন ব্রেড ক্রামটা মেলানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হাফ লিটার দুধে 6 পিস ব্রেড লাগবে, হাফ লিটার দুধে। এবার দেখুন ফুটছে জিনিসটা, এবার হয়ে গেছে। এবার আমরা এটাকে ওই ক্যারামেল দেওয়া বাটিটার মধ্যে শিফট করে দেবো। এবার দেখুন, এবার আস্তে আস্তে ঢেলে দেবো এর মধ্যে, ক্যারামেল দেওয়া বাটিটার মধ্যে এই গোলাটা আমরা এবার আস্তে আস্তে ঢেলে দেবো। এর পরের স্টেপটা দেখুন মা কি করছে। এবার কড়াটাকে আগুনের ওপর বসিয়ে দিতে হবে প্রথমে, তারপরে একটা সাদা কাগজ কড়ার ওপর আমরা দিয়ে দিলাম। এবার ওই যে পুডিং ঢালা বাটিটা আমরা ওই পেপারটার উপর দিয়ে দিলাম।
আপনারা স্ট্যান্ডও ইউজ করতে পারেন, পেপার দিয়েও করতে পারেন। এবার জল দিয়ে দেবো আস্তে আস্তে, আগে জল দেবেন না, এবার আস্তে আস্তে জল দেবো। আস্তে আস্তে জল দেব, এরপর একটা এরকম ভাবে একটা প্লেট বা কিছু একটা চাপা দিয়ে দেবেন, তারপরে ঢাকা দিয়ে দেবেন, তারপরে 30 মিনিট রাখতে হবে। দেখুন কড়াই থেকে নামিয়ে নিয়েছি, কড়াই থেকে নামানোর পর ঠিক এরকম হবে। আচ্ছা, এটাকে আমরা অনেকক্ষণ ঠান্ডা করব, ঠান্ডা করার পর এটাকে ফ্রিজে ঢোকাবো 1 ঘন্টা, পুরো 1 ঘন্টার জন্য আমরা ফ্রিজে ঢোকাবো, তারপর এটাকে আমরা কেটে প্লেটিং করব। তাহলে আমরা এখন ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি এটাকে। এটা ফ্রিজ থেকে আমরা বার করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার সাইডটা এইভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে আমরা কেটে নেব, সাইডটা কেটে তারপরে আমরা এটা প্লেটে দেখুন কি করবো। এবার এবার প্লেটটাকে আস্তে করে উল্টে দেব, উল্টে দিয়ে বাটিটাকে পুরো এরমভাবে উল্টে দেব। বাটিটা আস্তে করে দেখুন প্লেটিং করা হয়ে গেছে। এবার মা এটা কেটে দেখাবে আপনাদেরকে। পুরো কেকের মতো দেখতে লাগছে, কিন্তু ভীষণই সফট আর খুব সুন্দর খেতে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আর আমাদের এই রান্নাটা যদি পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। দেখতেই পাচ্ছেন ভীষণই, ফাইনালি এটা কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। থ্যাংক ইউ।